ভারতবর্ষকে পুরোপুরি ডিজিটাল করে তুলতে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় লাগাতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রাজ্যের ভারতীয় জনতা পার্টি সরকার। 2015 সালের 1 জুলাই ডিজিটাল ইন্ডিয়া মিশনের সূচনা করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাগরিকদের কাছে সরকারি পরিষেবাগুলি অনলাইনের মাধ্যমে সহজে পৌঁছে দিতে ভারত সরকারের উদ্যোগে এই প্রকল্পের সূচনা করা হয়েছিল। প্রযুক্তির ক্ষেত্রে দেশকে ডিজিটালভাবে শক্তিশালী করে ইন্টারনেট সংযোগ বৃদ্ধি করাই প্রধান লক্ষ্য ছিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে। ডিজিটাল বাজার ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করে বুধবার এমনটাই বললেন ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সান্ত্বনা চাকমা। কালো টাকা ধ্বংস করা এবং দেশের অর্থনীতিকে মজবুত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী ডিজিটাল ইন্ডিয়া শুরু করেছিলেন বলে এদিন জানিয়েছেন মন্ত্রী সান্ত্বনা চাকমা। যে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কিভাবে আমাদের ভারতকে পুরোপুরি ডিজিটাল করা যায়, কেননা ডিজিটালের মাধ্যমে আপনি যে কোনো জিনিস আজকে কখনো দেখা যায় কোনো ব্যক্তি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে মোবাইল হাতে রেখে ওয়েবসাইটে গিয়ে পছন্দ মতো যে কোনো জিনিস কেনা যায় এবং সেটাকে প্রথমবারের মতো যতটুকু জানি আমাদের ত্রিপুরাতে এবারে এখানে রয়েছেন যিনি মিথুন দাস মহোদয়, ওনার প্রচেষ্টায় সেটা সম্ভব হয়েছে। আমি মনে করি স্বচ্ছতার সঙ্গে যদি ওনার আবার আরো কাজ করেন, আরো এগিয়ে যাবেন এবং ত্রিপুরার জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য অনেকটা উপকৃত আমরা হব আমি আশা পাই। কেননা দিন দিন আমরা দেখেছি যে লেনদেনের ক্ষেত্রে হোক, ব্যাংকের ক্ষেত্রে হোক, আমাদের মোদী যখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়েছে, সেই তখন থেকে চেষ্টা করে যাচ্ছে কিভাবে করাপশনকে দূর করা যায়। সেই দিশাতে সেই লক্ষ্যে আজকে ডাইরেক্ট বিএনপি ট্রান্সফার করা হচ্ছে। আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত বুধবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের ওবিসি কমিশনের চেয়ারম্যান তাপস মজুমদারও। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।